দলের সিদ্ধান্তের বাইরে গেলেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। সাংসদ হিসেবে শপথ গ্রহণ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপি। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও বোমা হামলার চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না, সংসদে বেসরকারি প্রস্তাব প্রত্যাখ্যান। জুরাইন এলাকার পানি শতভাগ বিশুদ্ধ দাবি বাসার, মিথ্যা প্রচার বলছে এলাকাবাসী, সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ। বর্তমানে যে পানিটা পানিটা তো মানুষের তো গোসল করবো দূরের কথা, কুকুর আছে না, কুকুর সে পানিটা খাইবো। অসারা লোক মিথ্যা তো বলে, আপনারা খুঁজা দেখেন একটা লাইন ডেরেনে দিয়ে তুইছে আর একটা লাইন উপরে দিয়ে তুইছে। ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ, হামলার আশঙ্কায় সব গির্জা বন্ধ, উৎকণ্ঠায় মুসলিম নাগরিকরা। স্বাগত রাতের সংবাদে, আপনাদের সাথে আছি তসলিমে জান্নাত অর্থে এবং আমি হাবিবা ইভা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। দলের সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁ তিন আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নেয়। বলেছেন, বিএনপি থেকে বহিষ্কার হবেন জেনেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাতেই সংসদে যোগ দিয়েছেন। খালেদা জিয়াকে কারাবন্দি রেখে যারা শপথ নিয়েছেন তাদেরকে গণদুশ্মন বললেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত। একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন না, এই সিদ্ধান্ত বারবার বেশ ঘটা করেই এসেছে দলটির নেতাদের মুখে। একই সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছিলেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারাও। জোটের দুই সদস্য আগেই শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিএনপির সিদ্ধান্ত ভাঙলেন ঠাকুরগাঁ তিন আসন থেকে ধানের শীষে নির্বাচিত জাহিদুর রহমান। এদিন দুপুরে সংসদ সদস্য হিসেবে তাকে শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ, বেগম জিয়ার মুক্তির কথা বলেই আমি মানুষের কাছে ভোট চেয়েছি, মানুষ আমাকে ভোট দিয়েছে, এবং আমি সেই লক্ষ্যে দল যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে না, আজকে আমার নেত্রী জেলখানায় ওনার মুক্তির আবেদন জানাব। নিশ্চয়ই বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা মূল্যায়ন করতে পারে। জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি চারজনও শপথ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে রাজি। মহাসচিব বাদ দিয়ে যে পাঁচজন আমি সহ যে আমাদের সংসদে যাওয়া উচিত, এই সিদ্ধান্ত আমরা নিয়ে রাখছিলাম। আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল সবাই শপথের পক্ষে, এখন তারা নিবে কি না বা কোন দিন নিবে এটা কিন্তু আমি জানি না। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা শপথ নিয়েছেন তারা গণদুশ্মন। দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না, তারা হবে গণদুশ্মন, এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে। দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলেও জাহিদুর রহমানকে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনো ব্যবস্থার কথা এখনো জানায়নি বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও বোমা হামলা ঘটানোর চেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়ে গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যথেষ্ট সতর্ক রয়েছে, জনগণকেও এ বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ধরনের তথ্য থাকলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন সরকার প্রধান। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। রেলপথে ঢাকা রাজশাহী যাতায়াতের সময় কমে যাচ্ছে। দেশের সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনে এখন থেকে পৌনে পাঁচ ঘন্টায় ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে পারবেন যাত্রীরা, তাই নতুন ট্রেন বনলতা পেয়ে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের যোগাযোগটা আমরা আরও উন্নত মানের করে দিতে চাই, যাতে করে আমাদের সমস্ত বাংলাদেশ রাজধানীর সঙ্গে একটা ভালো সংযোগ সৃষ্টি হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে কখনোই কার্পণ্য করেনি তাঁর সরকার। তিনি বলেন, বিএনপি জামাতের সময় রাজশাহীর উন্নয়ন হয়নি, বরং জঙ্গিবাদের উত্থান হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে জঙ্গিবাদ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। মাত্র কয়েকদিন আগে 21 তারিখে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটল, তাতেও আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাব, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। শ্রীলঙ্কার ভয়াবহ বোমা হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলাম ধর্মের নাম করে যারা সন্ত্রাসী হামলা চালায় তারা ইসলামের শত্রু। যারা এই ধরনের হত্যাকাণ্ড চালায় তারা কি পায়, কি লাভ তাদের হয়? মানুষের ঘৃণা ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছু তারা পায় না। আর ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। গণভবন থেকে পরে ভিডিও কনফারেন্সে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইনস্টিটিউট সহ 7টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, News 24, ঢাকা। মাত্র 4 ঘন্টায় ঢাকায় প্রবেশ করল বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা অন্য ইন্টারসিটি ট্রেনগুলোর সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। বৃহস্পতিবার উদ্বোধন হওয়া বনলতা এক্সপ্রেস পরীক্ষামূলক যাত্রায় 4 ঘন্টায় পৌঁছে এমন চমক দেখায়। বনলতা এক্সপ্রেসের খুঁটিনাটি আরও খবর জানাচ্ছে হাসান পারভেজ। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। রাজশাহী ঢাকা রুটের নতুন বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে প্রথম যাত্রায় সকলে বিনা পয়সায় ইতিহাস হওয়ার সুযোগ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতদিন ঢাকা রাজশাহী রেলপথে 3টি আন্তনগর ট্রেন চলাচল করত, এবার যোগ হল দেশের এখন পর্যন্ত সর্বাধুনিক ট্রেন বনলতা এক্সপ্রেস। বিরতিহীন ট্রেন যে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে, এটাতে আমরা অনেক খুশি। বিরতিহীন ট্রেনটি চালু হওয়ার ফলে আমাদের এই সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে। এই ট্রেনের যাত্রার কারণে আমাদের সময়ের অবসর কম হবে। বনলতা ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে 150 টাকার খাবার সহ এসি শ্রেণীর জন্য 875 টাকা এবং শোভন শ্রেণীর জন্য 525 টাকা। সব মিলিয়ে 12 বগির ট্রেন বনলতার আসন সংখ্যা 928। আগামী দিনে আমাদের রেল ব্যবস্থাটাকে আমরা এভাবে আজকে আমরা গতি দিতে চাই যে যাতে যাত্রী সন্তুষ্টিটাই হলো রেলের লক্ষ্য। 27 এপ্রিল থেকে বনলতা ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। জীবনানন্দের বনলতা সেনের নামে চালু সবচেয়ে দ্রুতগতির ট্রেনটির সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এসি ক্যাবিন বাদ যেটা, ওটা চালু করেনি এখনো। হ্যাঁ, এটার প্রয়োজন আছে। আবেদন থাকবে যে যেন টাইমটা আরও কমিয়ে যায়, 5 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টা হয়। ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়ো টয়লেট, এ কারণে মলমূত্র আর রেল লাইনের ওপর পড়বে না। 7টার সময় উঠলে তারা ইজিলি রাজশাহীবাসী দুপুরে যেয়ে তার দাপ্তরিক কাজকর্ম সেরে আবার রাতে ট্রেনে উঠে চলে আসতে পারবে। বনলতা এক্সপ্রেস ট্রেন চালুর মাধ্যমে পরিবেশ বান্ধব ও স্বস্তিদায়ক রেল ব্যবস্থায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। ঠিক 11:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস ট্রেনটি। ঠিক 4 ঘন্টা পর বিমানবন্দর স্টেশনে পৌঁছে যায়, যেখানে অন্য ইন্টারসিটি ট্রেনগুলো সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। হাসান পারভেজ, News 24, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 বছর থেকে বাড়িয়ে 25 বছর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিমের তোলা এই প্রস্তাব কণ্ঠ ভোটে প্রত্যাখ্যান হয়। রেজাউল করিমের প্রস্তাবের প্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদকে জানান, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে, তবে এখন সেশন জট না থাকায় 23 বছরেই শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি পান, এরপর 5-7 বছর সময় পান চাকরির প্রস্তুতির জন্য। এছাড়া বয়স 35 করা হলে পেনশন সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। এসব বিবেচনায় সংসদ সদস্যকে প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
কিন্তু তিনি প্রত্যাহার না করলে কণ্ঠ ভোটে তা প্রত্যাখ্যান হয়ে যায়। সীমা 32 বছর এবং বিসিএস যে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অনেক ভালো। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কিন্তু সেশন জট নাই, বরং সেটা আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা একটা শৃঙ্খলা এসে গেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রী যথাসময়ে 23 বছরেই তারা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তারা কিন্তু ফিরছে। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, তাদের হাতে 7 বছর সময় তারা পাচ্ছে। আমি মনে করি মাননীয় স্পিকার, এই 7 বছর সময়টি তাদের জন্য যথেষ্ট। ওয়াসা এমডিকে শরবত খাওয়ানোর জন্য পানি আনাকে নাটক বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াসা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জুরাইন ও ধনিয়ার এলাকার মানুষ। তারা বলছেন ওয়াসার বক্তব্য মিথ্যা এবং কয়েক বছর ধরে ওয়াসা থেকে পরিষ্কার পানি পাচ্ছেন না তারা। জুরাইন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। সুমনা আক্তার, বয়স 15, প্রায় 3 বছর যাবৎ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানির দাগ। ওয়াসার পানি ব্যবহারের কারণে এমনটা হয়েছে বলে দাবি তার। একটু ব্যতিক্রম অবস্থায় সীমা বেগমের ওয়াসার লাইনে পানি থাকার পরও টাকা দিয়ে কেনা পানি পান করছেন, রান্নাও করতে হচ্ছে কেনা পানি দিয়ে। এই ভিন্ন ভিন্ন সবগুলো গল্প যাত্রাবাড়ি, দনিয়া, জুরাইন সহ আশেপাশের এলাকার। কিন্তু গতকালই ওয়াসা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছেন এই এলাকার পানিতে সমস্যা নেই। মঙ্গলবার মিজানুর রহমান ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসা এমডিকে খাওয়াতে চেয়েছিলেন, সে বিষয়টিও ছিল নাটক, এমনটাই দাবি ঢাকা ওয়াসার। তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা। মিজান ভাই যে পানি নিয়ে গেছে এগুলি অবশ্যই ওয়াসার পানি নিয়ে গেছে এবং দুর্গন্ধযুক্ত পানি। ওয়াসার তো লোক তো এই এলাকায় আসে না, তাহারা বলবো কোথায়, নাকি বাড়ি বাড়ি আইসা দেখে। বর্তমানে যে পানিটা তো আমার মানুষের তো গোসল করবো দূরের কথা, কুকুর আছে না, কুকুরও সে পানিটা খাইব। ওয়াসার লোক মিথ্যা তো বলে, আপনারা খুঁজা দেখেন একটা লাইন ড্রেনে দিয়ে থুইছে আর একটা লাইন উপরে দিয়ে থুই দিছে। ওয়াসার লাইনের জন্য বিল দেওয়ার পরও প্রতি মাসে খাবার ও রান্নার পানি কিনে গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এতে বিরক্ত প্রকাশ করে স্থানীয়রা। এমন একটা পানি আসতেছে বর্তমানে যে পানি দিয়ে আমাদের কোনো কাপড়ও ধুতে পারতেছি না, রান্না বান্না কোনো ব্যবহার করা যেতেছে না, খাবার তো অনুপযোগী। জুরাইন সব মসজিদে ডিপোয়াশন হয়েছে, পানি খাওয়া যায় না দিকে। না, ওটা খাওয়া চলে না, ওই পানিটা আমরা বেশিরভাগ মসজিদের থেকে নিয়ে খাই কিনা। এদিকে সকাল থেকে এ বিষয়ে কথা বলতে ওয়াসা এমডি তাকসিমে খানকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। ওয়াসা জনসংযোগ কর্মকর্তা জানান গতকালের দেয়া বিজ্ঞপ্তি তার বক্তব্য। তবে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কথা বলেন ওয়াসার পানি নিয়ে। মন্ত্রী বলেন সরবরাহকৃত পানি রিজার্ভ ট্যাঙ্কে জমা রাখার আগে ট্যাঙ্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা তা জনগণকেই নিশ্চিত করতে হবে। প্রত্যেক বাড়িতে রিজার্ভার আছে, এখন রিজার্ভার তো আপনি কতটুকু মেনটেন করতে পারেন, আর ইউ শিওর ইউ ক্যান কিপ ইট হাইজেনিক, এখন যদি না রাখতে পারেন তাহলে সেখানে কন্টামিনেশন হতে পারে। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজার নিয়ে যারা খেলছেন তাদের দিন শেষ, দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যাংক খাতের দুরাবস্থা থেকেও শীঘ্রই মুক্তি পাবে। রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও দেশের বিশিষ্ট জনদের সাথে প্রাক বাজেট আলোচনায় এমন আশ্বাস দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় ঢাকাকে যানজট মুক্ত রাখতে গাড়ি আমদানি নিরুৎসাহিত করার পরামর্শ দেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইদ। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। 2018-19 অর্থ বছরের বাজেট সামনে রেখেই এমন আয়োজন অর্থ মন্ত্রণালয়ের। উপস্থিত সম্পাদক ও অন্যান্যদের কাছ থেকে পরামর্শ চান অর্থমন্ত্রী। আকাশ দেখার একটাই জায়গা। এ সময় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকাকে জরুরি ভিত্তিতে যানজট মুক্ত করার পরামর্শ দেন বিশিষ্টজনরা। গাড়ি কি করে কমানো যায়, ট্যাক্স আরো বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে এই পদক্ষেপটাকে আরো জোরালো ভাবে নেওয়া যায়। অনুষ্ঠানে শিক্ষা খাতে গবেষণা বাড়ানোর দাবি জানান শিক্ষাবিদরা। বরাদ্দ না দিলে কোথায় মান পাচ্ছি না, কোথায় দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারছি না, আমরা কি করে জানব। সম্পাদকদের পক্ষ থেকে ব্যাংক খাতের দুরবস্থা দূর করার আহ্বান জানানো হয়। এছাড়া পুঁজিবাজারের সাম্প্রতিক পতন ও টাকা পাচার বন্ধের পরামর্শ দেন তারা। আলোচনায় উঠে আসে পত্রিকা ও টেলিভিশন মাধ্যমে নানা সমস্যার কথা। আর্থিক খাত এই পাশ্চাত্য অবস্থান যদি অব্যাহত থাকে মূল সাফল্যটা গড়ে তোলা অনেক কঠিন হবে আপনার জন্য। শেয়ার বাজার যে আর্থিক জায়গাটা
যে সংকটটা প্রতিনিহত এবং যত দিন যাচ্ছে তত মনে হয় যে এটা শেষ হয়ে যাচ্ছে। অন্তত এই ঘোষণাটি যদি আপনি দিতে পারেন যে সকল নেটওয়ার্ক কেবল নেটওয়ার্ক সিস্টেমটি ডিজিটাল হবে একটি টাইম নির্ধারণ করে। 1991 ভ্যাট শিডিউল টুর অনুযায়ী সংবাদপত্রগুলোতে ভ্যাট মুক্ত, কিন্তু এটা আপনাদের উপরে আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে পতন কোনো গোষ্ঠীর ইচ্ছাকৃত, এছাড়া খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংক সুদহার কমানোর কথা বলেন তিনি। ব্যাংকিং ক্ষেত্রের যে দুরবস্থা এটা দূর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুঁজিবাজার সরকারের অর্থনীতি যেমনিভাবে ডেভেলপ করবে, এই ডেভেলপমেন্টের সাথে পুঁজিবাজার অলওয়েজ রিলেটেড থাকবে। আর পুঁজিবাজার নিয়ে যারা খেলতে চায় তাদের খেলার দিন আমি বিশ্বাস করি শেষ হয়ে যাবে। তবে সঞ্চয়পত্রের সুদহার এখনই কমানো হবে না বলেও জানান অর্থমন্ত্রী। সঞ্চয়পত্র দিয়েছে একটা বিশেষ গ্রুপকে, একটা বিশেষ ক্লাস্টার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েও তা ঠেকাতে ব্যর্থ হওয়ায় দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করলেন প্রতিরক্ষা সচিব হেমা সিরি ফার্নান্দো। নতুন করে হামলার আশঙ্কায় দেশের সব ক্যাথলিক চার্চ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক দশক পর পুনরায় বিশেষ ক্ষমতা পাচ্ছে দেশটির সেনাবাহিনী। এছাড়া বোমা হামলার জের ধরে প্রতিশোধের বলি হওয়ার ভয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন দেশটির মুসলিম নাগরিকরা। বিস্তারিত নাহিদ সিহানের ডেস্ক রিপোর্টে। রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পাওয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, যে কারণে প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে পদত্যাগের নির্দেশ দেন। আর এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রতিরক্ষা সচিব হেমা সিরি ফার্নান্দো। তাঁর অধীন বাহিনী ও সংস্থাগুলোর ব্যর্থতার দায় তিনি নিজেই তুলে নিলেন বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া পদত্যাগের নির্দেশ পাওয়া পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে পুলিশের মুখপাত্র রুয়ান গুণাসেকারা জানিয়েছেন, শ্রীলঙ্কার পাঁচটি জেলায় রোববারের হামলাকারী জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এই বাড়িগুলোতে পুলিশি ব্যারিকেডে তদন্ত পরিচালনা হচ্ছে। এছাড়াও নতুন করে হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সকল ক্যাথলিক চার্চ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি। এদিকে দেশটির বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনীকে। এ ক্ষমতা প্রয়োগ করে কোনো রকম পরোয়ানা ছাড়াই তল্লাশি ও আটক অভিযান চালাতে পারবেন তারা। এক দশক আগে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখোমুখি হলো দেশটি। এই সিরিজ বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, যার ফলে প্রতিশোধের বলি হবার ভয়ে অজানা আশঙ্কা বিরাজ করছে দেশটির মুসলিম নাগরিকদের মনে। রাতের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন রাতের সংবাদ। ভাষাঞ্চরে 2,500 কোটি টাকা খরচে রোহিঙ্গাদের জন্য সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। তবে জাতিসংঘ সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরে বাধা দিচ্ছে। এ অবস্থায় আগামী বর্ষায় কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা ভূমিধস সহ অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালে তার জন্য বাংলাদেশ নয় বরং জাতিসংঘ সহ পশ্চিমা রাষ্ট্রগুলো দায়ী থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকালে জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে শক্ত ভাষায় একথা জানিয়ে দেন তিনি। জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক আন্টোনিও ভেটোরিনো এবং জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের তিন সংস্থার প্রধানকে বাংলাদেশে কাজ কমিয়ে মিয়ানমারে কাজ বাড়ানোরও তাগিদ দেন। আবহাওয়া অফিস বলছে যে অনেক বেশি বৃষ্টিপাত হবে, তাতে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে, মারা গেলে পরে দায়িত্ব আমাদের না।
এদিকে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের উচ্চ পদস্থ তিন সদস্যের প্রতিনিধি দল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে মত বিনিময় করে। এ সময় রোহিঙ্গাদের সার্বিক অবস্থা তুলে ধরেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে তারা কাজ করছেন বলে জানান। প্রতিনিধি দলে রয়েছেন UNHCR এর প্রধান ফিলিপো গ্র্যান্ডি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর ডিরেক্টর জেনারেল অ্যান্টোনিও ভিটোরিনো এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকো। সিলেটের শিশু রাজন হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাও দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় আইনগত সেবা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, নুসরাত হত্যা মামলার চার্জশিট দাখিলের পরপরই যেন দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়, সেজন্য প্রসিকিউশনকে এরই মধ্যেই নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে বিচারাধীন 35 লাখ মামলা নিষ্পত্তিতে বিচারক নিয়োগের মাধ্যমে দ্রুত নিষ্পত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। আমরা প্রসিকিউশন থেকে যেই সব প্রিপারেশন দরকার আমরা সেগুলি নিয়ে রেখেছি। যেই মুহূর্তে আপনার অভিযোগপত্র দাখিল করা হবে, এটা রাজন হত্যা মামলা যেরকম তড়িৎ আমরা শেষ করতে পেরেছি রেকর্ড টাইমে, এরকম তাড়াতাড়ি কোনো মামলা শেষ হয়নি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, ঠিক সেই রকমভাবে আমরা সেটাকে শেষ করার ব্যবস্থা গ্রহণ করব। মে মাস থেকে রাজউক ও জুন মাস থেকে গৃহায়ণ কর্তৃপক্ষের সব কাজ অটোমেশনের অধীনে আসবে। রাজধানীতে গৃহায়ণ ভবনে এই কথা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। মন্ত্রী বলেন, এই অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে দালাল ধরে কাজ করার প্রবণতা কমবে, মন্ত্রণালয়ে কমপ্লেইন বক্সও থাকবে। মন্ত্রণালয়ের মধ্যে যারা দুর্নীতি করবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী। এছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সময় 42 দিনের বদলে 10 দিনের মধ্যে করার কথা জানান গৃহায়ণ মন্ত্রী। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে 1 জুন থেকে, রাজউকে 1 মে থেকে সমস্ত ব্যবস্থাকে আমরা অটোমেশন অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসছি। আপনি বাড়িতে বসে ল্যাপটপে বসে আপনি প্ল্যান সাবমিট করবেন, ল্যাপটপে বসে আপনার মিউটেশনের জন্য আবেদন অনলাইনে পূরণ করবেন, ব্যাংকের যে নির্ধারিত টাকাটা সেটা 500 টাকা হোক 100 টাকা হোক সেটা জমা দিয়ে রিসিপ্টে নাম্বারটা দিয়ে দেবেন নির্ধারিত ব্যাংকে জমা। জনস্বাস্থ্য বিবেচনায় স্কুল কলেজ বাসাসহ সব ভবনের ছাদে মোবাইল টাওয়ার থেকে মানবদেহের জন্য কী পরিমাণ ক্ষতিকর রেডিয়েশন নির্গমন হচ্ছে তা প্রতিবেদন আকারে 4 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। 11 দফা নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত রুল যথার্থ করে দিয়েছেন আদালত। 4 মাসের মধ্যে BTRC-কে সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মোবাইল টাওয়ার প্রতিস্থাপনের ঝুঁকি কী পরিমাণ তাও নিরূপণ করে জানাতে হবে BTRC-কে। এছাড়া মোবাইল সেট থেকেও কী পরিমাণ বিকিরণ নিঃসৃত হয় তাও জানিয়ে প্রতিবেদন দিতে BTRC-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের ব্যবস্থা নিতে DC ও সিভিল সার্জনদের প্রতি নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। যথাযথ তত্ত্বাবধান ও নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ পাওয়ার 2 দিনের মধ্যে ঔষধ প্রশাসনের মহাপরিচালককে প্রতিটি জেলার সিভিল সার্জন এবং
জেলা প্রশাসককে সার্কুলার জারি করতেও বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রুল সহ এই আদেশ দেয়। হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন। নগরীর উল্লেখযোগ্য স্থান পান্থপথকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি হাসপাতাল, যার মধ্যে হেলথ অ্যান্ড হোপ নামের এই বেসরকারি হাসপাতালের নিজস্ব ওষুধের দোকানে গিয়ে চাওয়া হয় অ্যান্টিবায়োটিক ওষুধ। কোনো প্রেসক্রিপশন ছাড়াই মিলে গেল 500 পাওয়ারের এই অ্যান্টিবায়োটিক। পরে যদিও ক্যামেরার সামনে অস্বীকার করেন বিক্রেতা, তবে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি জানালে ভুল স্বীকার করেন দোকানের মালিক। পুরোটা একদম সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ সহ দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় মানবদেহে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বুধবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন এক আইনজীবী। এতে বলা হয়, গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ICU ভর্তি হওয়া 900 রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিকের কারণে মারা গেছেন অন্তত 400 জন। আদালত এ বিষয়ে শুনানি শেষে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধের পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে মহাপরিচালক তাকে বলেছেন যে দেশের যত সিভিল সার্জন আছে এবং যতগুলো ডেপুটি কমিশনার আছে তাদেরকে জানিয়ে দিতে এবং তাদেরকে একটা নির্দেশনা দিতে যাতে প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না হয়। রিটকারী আইনজীবী জানান, এ আদেশের পরে কার্যত প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ হলো। বলেন, এ বিষয়ে চিকিৎসকদের আরও সচেতনতা প্রয়োজন। যে অ্যান্টিবায়োটিকগুলো মানুষের খাওয়ার কথা, এই অ্যান্টিবায়োটিক এখন খাওয়ানো হচ্ছে গিয়ে পোলট্রিতে দেওয়া হচ্ছে, যার কারণে এইগুলো ইনডাইরেক্টলি আমাদের অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স মানুষের শরীরে তৈরি হচ্ছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিব ও দেশের সব জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত বিরতির পর, দেখছেন রাতের সংবাদ। রংপুর ডিসি অফিস থেকে 400+ ভুয়া অস্ত্রের লাইসেন্স ও নবায়নের মামলার আসামিদের মধ্যে 60 জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে এই অস্ত্র মামলায় রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিকেল 4টায় আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আসামিরা সেনাবাহিনী সহ বিভিন্ন সামরিক, আধা সামরিক বাহিনী সদস্য সহ বিভিন্ন পদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আসামিরা প্রতারণা শিকার বলে জানান স্বজনরা। কারাগারকে শুধু শাস্তি দেওয়ার স্থান না করে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে 3 ধাপে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে কারা অধিদপ্তরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় কথা জানান আইজি প্রিজন AKM মোস্তফা কামাল পাশা। সভার শুরুতে আইজি প্রিজন কারাগারকে আরও আধুনিক করতে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এ সময় পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে বন্দীদের বিশেষ সুবিধা প্রদান, কারিগরি প্রশিক্ষণ, হস্তশিল্প, জুতা কারখানায় কাজের সুবিধা সহ বেশ কিছু প্রকল্পের সফলতার বর্ণনা দেন। আইজি প্রিজন কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি সংখ্যক বন্দী রাখায় নানা সমস্যার কথা বলেন। উপাচার্যের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। বুধবার বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই আমরণ অনশন শুরু করে তারা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা গেল 26 মার্চ থেকে আন্দোলন করছেন। এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষক সমিতির একাংশ। গেল 1 মাস ধরে চলমান এই আন্দোলনের ফলে অচলাবস্থা বিরাজ করছে। ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীদের একটাই দাবি, পদত্যাগ নয়, উপাচার্য প্রফেসর ডক্টর এস এম ইমামুল হকের অপসারণ চান তারা।
প্রশাসনের আশ্বাসে দিনাজপুর সহ রংপুর বিভাগের চার জেলার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও স্থানীয় মোটর পরিবহন শ্রমিক নেতাদের সাথে জেলা প্রশাসকের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মোটর শ্রমিক নেতারা এই সিদ্ধান্ত জানান। এ সময় নিহত চালক জালালের মামলা প্রধানমন্ত্রী তদারকি করছেন বলে জানান জেলা প্রশাসক। গেল 22 এপ্রিল চট্টগ্রামে ডিবি পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি বাস ও এর চালক জালাল উদ্দিনকে আটকের পর জালালের কাছে ইয়াবা আছে এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জালাল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে চট্টগ্রামে পরে রংপুর বিভাগের চার জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে আয়োজন করা হয়েছে ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 2 নম্বর হলে এই আয়োজনের উদ্বোধন করা হয়। মেলা চলবে 27 এপ্রিল পর্যন্ত। 500 টাকার এন্ট্রি টিকিট কিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আনলিমিটেড আইসক্রিম খাওয়া এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের লাইভ পারফরমেন্স উপভোগের সুযোগ থাকছে এখানে। এছাড়া বিকাশ পেমেন্ট, রবি, ধন্যবাদ গ্রাহক ও শিক্ষার্থীদের জন্য থাকছে 20% বিশেষ ছাড়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোমেন। আরও উপস্থিত ছিলেন ইগলু গ্রুপের সিইও জি এম কামরুল হাসান। পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারে একটি হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল রহমান পাটোয়ারি। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, পিছে আরও খবর নিয়ে সাথেই থাকুন। পরে আবার স্বাগত রাতে সংবাদে। আপনারা দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার এই দুই রাষ্ট্রনায়কের বৈঠকের আয়োজন হয় রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্তকের কাছে রাস্কি দ্বীপে। কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধান ও মিত্র রাষ্ট্র হিসেবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন দুই প্রভাবশালী রাষ্ট্রনায়ক। তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পূর্ণ ধারণা না পেলেও পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে আগে থেকেই জানিয়েছিল ক্রেমলিন। বৈঠক প্রেসিডেন্ট পুতিন দু দেশের দীর্ঘদিনের মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন। দুই নেতার বৈঠক অবস্থা দৃষ্টে সফল হয়েছে বলেই ধারণা করছে চীন। শেষ করব সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দলের সিদ্ধান্তের বাইরে গেলেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। সাংসদ হিসেবে শপথ গ্রহণ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপি। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও বোমা হামলার চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না, সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাখ্যান। জুরাইন এলাকার পানি শতভাগ বিশুদ্ধ দাবি ওয়াসার, মিথ্যা প্রচার বলছে এলাকাবাসী, সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ। বর্তমানে যে পানিটা
পানিটা তো মানুষের তো গোসল করবো দূরের কথা, কুকুর আছে না, কুকুরও সে পানিটা খাইবো। অসারা লোক মিথ্যা তো বলে, আপনারা খুঁজা দেখেন একটা লাইন ড্রেনে দিয়ে তুইছে আর একটা লাইন উপরে দিয়ে তুই। ব্যর্থতা দায় নিয়ে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ, হামলার আশঙ্কায় সব গির্জা বন্ধ, উৎকণ্ঠায় মুসলিম নাগরিকরা। এই ছিল রাতের সংবাদের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।